আলহামদুলিল্লাহ মাদ্রাসার জন্য একটা খুবই জরুরি ছিল আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আমরা খুবই একটা টেনশনে ছিলাম, প্রেশারে ছিলাম। তো আমরা তুললে আগে থেকে চেষ্টা করি, বাইরে যখন হাবিব ভাই সব বলে গেছে ওনারা, এই জন্য আমরা অপেক্ষা ছিলাম। আলহামদুলিল্লাহ আজকে ইয়েটা পাইছি, আমরা সাইনবোর্ডটা পাইছি, পাই আমরা খুব আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি, এবং যারা এটার জন্য সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়া করি। এই পরিমাণ খারাপ, যদি আপনাদেরকে একটু দেখাই এই স্পেস, মানে আমরা আজকে এটা নতুন আনছি। সকাল থেকে আমরা এখানে আসি, ঠিক আছে, এতিমদের দুঃখ কষ্টের কথা সবকিছু খোঁজ খবর নেওয়া হয়েছে। Assalamualaikum, how are you everyone? Welcome to my official YouTube channel Habibur Rahman, and you are watching another brand new video. Guys, I'm so excited because Moshakpur Etimkhana Madrasa আছি আমি এখন বর্তমানে। সো আমার রাইট সাইডে হচ্ছে মোশাকপুর এতিমখানা মাদ্রাসার অফিস কক্ষ, এন্ড আমি আছি বারিন্দায়। ভিতরে সাব্বির আছে, সৌরভ আছে, তারা হুজুরের সাথে কথা বলতেছে মানে কীভাবে ব্যানারটা হবে। সো এটাই ইনশাল্লাহ মাদ্রাসার জন্য একটা ব্যানার দিতেছি আমরা, সবাই দোয়া করবেন যাতে সামনে আমরা আরও এরকম ভালো কাজ করে যেতে পারি, এটাই। সো ভিতরে একটু কথা বলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা এখন আছি মোশাকপুর এতিমখানা মাদ্রাসার অফিস কক্ষে, আমাদের মানে সাথে আছে মাদ্রাসার প্রধান শিক্ষক। সো আজকে যে কাজের জন্য আমরা আসছি ওইটা হচ্ছে মাদ্রাসার একটা ব্যানার প্রয়োজন, আর আগে হুজুরের সাথে আমরা কথা বলে গেছি ইনশাল্লাহ, মানে ওই সময় আর এটা নিয়ে দ্বিতীয় মানে কোনো আলোচনা হয় না, ইনশাল্লাহ আজকে ফাইনাল। এন্ড যে কথাটা বলবো এটা হচ্ছে আসলে মাদ্রাসার জন্য একটা ব্যানার দরকার, এই জন্যই অনেকেই ভাবে এটা বাসা বাড়ি। মানে ধরেন তিন সেট, মানে মাদ্রাসার কিছু রুম আছে তিন সেট, কিছু আছে সাইড ওয়াল, তো মানে একটু অগোছানো। যদি একটা ব্যানার থাকে সবাই আকর্ষণ দৃষ্টি কিন্তু ব্যানারের দিকে থাকে, সবাই ফলো করে, এন্ড এটা আসলে প্রয়োজন। হুজুরের সাথে আগেও কথা বলছি, ইনশাল্লাহ আজকে ফাইনাল। আসসালামু আলাইকুম, এখানে আমরা হুজুরের কাছ থেকে ব্যানারের ডিজাইনটা নিলাম, ঠিক আছে, প্রথমে আরবি লেখা, তারপর বাংলা এবং নাম ঠিকানা সবই থাকবে। আর মেন কথা হলো সকাল থেকে আমরা এখানে আসি, ঠিক আছে, এতিমদের দুঃখ কষ্টের কথা সব কিছু খোঁজ খবর নেওয়া হইলো। আসলে সচরাচর তো এগুলো আসলে করা হয় না, কিন্তু আসলে এটা করতে পেরে খুবই ভালো লাগতেছে, এবং ওদের আসলে মাঝে মাঝে খোঁজ খবর নেওয়া উচিত, ঠিক আছে, ওরা কীভাবে আসে, কীরকম দুঃখে কষ্টে আসে, হ্যাঁ, এগুলো সব কিছুই খোঁজ খবর নেওয়া উচিত। ওরাই আসলে ইসলামকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, কারণ ওরা এক একজন হাফেজ হবে, ওদের মাধ্যমেই জাতি আলো দেখবে। আচ্ছা, আমরা তাদের জন্য দোয়া করি, তারাও ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবে, আমরাও যেন এরকম কাজগুলো আমরা ভবিষ্যতেও করতে পারি, ঠিক আছে, হুজুর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব সুন আমরা আসতেছি মোশাকপুর মাদ্রাসায় ব্যানারটা নিয়ে, সবাই দোয়া করবেন যাতে আমরা কাজটা সম্পন্ন করি। যে কাজের জন্য বের হয়েছি ওইটা কমপ্লিট করতে পারিনি, কজ আমরা অনেক দৌড়াদৌড়ি করছি, অ্যান্ড অনেক দোকানে এটার খোঁজখবর নিছি, মানে আজকে আমরা অর্ডারটা কনফার্ম করতে পারলাম না, অ্যান্ড কালকে আমাদের প্ল্যান আছে
সমনিতে আজকের জন্য এখানেই এন্ড দেখা হচ্ছে কিন্তু আবার কালকে সকালে আনার সময় রাস্তার এই পরিমাণ অবস্থা খারাপ আমাদের ব্যানারটা তো মানে কলিজে আঘাত লাগছে আর কি নতুন জিনিস আনতেছি হুট করে রিক্সার উপরে ধরেন এই স্টিলে জাতীয় কিছু উপরে উঠেছিল আলহামদুলিল্লাহ আমাদের কাছে যেহেতু আমরা হুজুরের কাছে কথা দিয়ে গেছি আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসছি তো হুজুরেরা নামাজ পড়তে গেছে আমরাও নামাজটা একটু পরে পড়ে নিব হুজুরে যদি আমাদেরকে বলে আমরা এটা সেট করে দিয়ে যাবো আর যদি না হয় হুজুরে এটা সেট করবে বেসিক্যালি আমার কাছে ভালো লাগতেছে ইউটিউবে চিহ্ন দেওয়া একদম কর্নারে আর পুরনো ব্যানারটা যদি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে বেসিক্যালি পুরনো মাদ্রাসার ব্যানারটা তো আমরা যে সময় ধরেন এতিমের পার্ট আমরা এই মাদ্রাসাতে আমাদের এতিমের পার্ট টু করা হয়েছে ওই সময় আমরা ব্যানারটা দেখে হুজুরের সাথে যোগাযোগ করে দেন আলহামদুলিল্লাহ আজকে নিউ একটা ব্যানার তো সবাই আমাদের জন্য দোয়া করবেন হুজুর আসার পরে হুজুরের সাথে দেখা করে দেন আমরা ব্যানারটা সেট করে দিই ইনশাল্লাহ
ফেডারেশনে ছিলাম ফেডারেশনে ছিলাম তো আমরা কুল্লি আগে থেকে চেষ্টা করি বাইরে যখন হাবিব ভাই সব বলে গেছে ওনারা এই জন্য আমরা অপেক্ষা ছিলাম আলহামদুলিল্লাহ আজকে এটা পাইছি আমরা সাইনবোর্ডটা পাইছি পাই আমরা খুব আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি এবং যারা এটার জন্য সহযোগিতা করেছে আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়া করি তলবের জন্য পক্ষ থেকে এবং এলাকার পক্ষ থেকে তাদের জন্য দোয়া শুরু করা হবে আসসালামু আলাইকুম সবাই এতিমের পাশে থাকবেন এতিমের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবেন মানে যে যতটুকু পারেন এতিমকে সহযোগিতা করবেন একটা কথা আমাদের মাথায় রাখতে হবে আমাদের নবীও কিন্তু এতিম ছিল এখন কিন্তু আপনি নবীকে পাইবেন না এতিমের মাথায় হাত রাখছেন তো আপনি আমার নবীর মাথায় হাত রাখছেন এতিমকে ভালোবাসছেন আপনি আমার নবীকে ভালোবাসছেন 1400 বছর আগে নবীজি মারা গেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় নবীজিও কিন্তু এতিম ছিল নবীজি ওই সময় একটা কথা বলছেন যে এতিমকে যে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে কারণ আমাদের নবী এতিম ছিলেন তো সবাই এতিমকে ভালোবাসবেন এটাই আলহামদুলিল্লাহ আমরা আজকে মাদ্রাসার ব্যানারটা কমপ্লিট করতে পেরেছি এখান থেকে আমাদের এখন চলে যাওয়ার কথা বাট হুজুর অনেক জোরাজোরি করতেছে একটু মানে নাস্তার আয়োজন করবে তো এটাই আলহামদুলিল্লাহ সবাই সব সময় শুধু এই এতিমখানা মাদ্রাসা না আরো অনেক এতিমখানা মাদ্রাসা আছে যেখানে ছাত্ররা কি অবস্থায় আছে ওস্তাদরা কি অবস্থায় আছে মানে তাদের দিন কিরকম কাটতেছে একটু যদি হুজুরের সাথে কথা বলেন বা ছাত্রদের সাথে কথা বলেন তাহলে ওইটা আপনি নিজেই বুঝতে পারবেন আমরা আর বলা লাগবে না তো একটু পরে আবারও দেখা হচ্ছে আজকে আসার পরে হুজুরদের আপ্যায়ন পেয়ে আলহামদুলিল্লাহ আমরাও ধন্য কজ হুজুররা এদিম ছাত্রদেরকে নিয়ে অনেক কষ্টে আছে পাশাপাশি আমাদেরকে একটু আপ্যায়ন করছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে অ্যান্ড ব্যানারটা নিয়ে আসা পর্যন্ত অ্যান্ড মাদ্রাসায় দেওয়া পর্যন্ত যারা আমাকে হেল্প করছে ভিডিওতে দেখছেন আরমান অ্যান্ড আজকে আছে আমার সাথে রাহাত আমার সাথে রাহাতও কিন্তু আজকে হেল্প করছে অ্যান্ড রাহাতের জন্য সবাই দোয়া করবো আরমান আরমান আমার ক্যামেরাতে হেল্প করছে আরমানকে আর দেখা দিছি না থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আরমানের কাছে আমি যদি এখন জিজ্ঞাসা করি আরমানও বলবে আরমানের কাছে অনেক ভালো লাগছে সবার কাছে আমাদের মেসেজ থাকবে সবসময় এতিমকে ভালোবাসবেন এতিমের পাশে থাকবেন এতিমের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবেন সো আজকের ভিডিওটা পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস ইফ ইউ আর ভিজিট টুডে ফার্স্ট টাইম ইন মাই ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব ফর মি অ্যান্ড অলওয়েজ স্টে উইথ মাই ইউটিউব চ্যানেল হ্যাভ ফান প্লিজ আসসালামু আলাইকুম Thank you.